হরিবোল, ঠিকানাটা দেব দেব পরে দিচ্ছি। চন্দ্রশশী দেবী নাম উঠে গেল, জমিদারের স্ত্রী সেটাও আর কেউ চিনল না। অবশেষে বৃন্দাবনে প্রচার হয়ে গেল, ইনি হলেন পিসিমা, ইনি হলেন কেবল পিসিমা, আর এই নিতাই গৌর হয়ে গেল পিসিমা আর নিতাই গৌর। দেখতে দেখতে মাঝখানে অনেকগুলো বছর কেটে গেল, পিসিমা একেবারে বৃদ্ধা হয়ে যাচ্ছে, কানে ভালো করে আর শুনতে পাচ্ছে না, চোখেও ভালো করে আর দেখতে পাচ্ছে না, স্মৃতিশক্তিটাও কিছুটা কমে গিয়েছে। দেখতে দেখতে আরও কটা দিন পরে একদিনকে একজন সাধক, নাম হচ্ছে গোপেশ্বর বাবাজি, গোপেশ্বর বাবাজি পিসিমার দ্বারে এসে বলছে, পিসিমা, ও পিসিমা। কে কে? পিসিমা, আমি গোপেশ্বর বাবাজি এসেছি। গোপেশ্বর, এসো বাবা এসো, কি চাও বাবা আমার দরজায়? ওমা, আমি শুনেছি তোমার নিতাই গৌর নাকি খুব জাগ্রত নিতাই গৌর। হ্যাঁ বাবা, আমার নিতাই গৌর না বড় জাগ্রত নিতাই গৌর। শুধু তাই নয়, আমার নিতাই গৌর কত জাগ্রত তুমি শুনবে? শোনো, একদিনকে আমি আমার নিতাই গৌরকে পালকিতে করে ঘোরাচ্ছিলাম সারা বৃন্দাবন। দুইজন ইংরেজ আমাকে ধমক দিয়ে আমার পালকিটাকে নামিয়ে নিতাই গৌরকে দেখতে গেল। আমি তাদেরকে অনুরোধ করলাম, তোমরা বিধর্মী, তোমরা উল্টো পাল্টা খাবার খাও, আমার নিতাই গৌরের গায়ে হাত দিও না, নিতাই গৌরকে দেখো না। আমার কথা শুনল না, আমাকে ঠেলে ফেলে দিয়ে নিতাই গৌরকে দেখতে গেল। সঙ্গে সঙ্গে ওই দুইজন ইংরেজ অন্ধ হয়ে গিয়েছে। বাবা, আমার নিতাই গৌর বড় জাগ্রত নিতাই গৌর বাবা, তুমি কি নিতাই গৌরের সেবা করবে? ওমা, তুমি কি করে বুঝলে, তুমি কি করে বুঝলে যে আমি নিতাই গৌরের সেবার জন্য তোমার কাছে এসেছি? মা বলছে, আরে বাবা, আমি মনের কথা বুঝতে পারি, আমি ঠিক বুঝেছি, যখন গোপেশ্বর এসে দাঁড়িয়েছে আমি বুঝতে পেরেছি আমার নিতাই গৌর সে তার ভক্তকে ডেকে নিয়েছেন। আমার আসলে বৃদ্ধা বয়স হয়ে গেছে, তো আমি ভালো করে সেবা হয়তো দিতে পারি না, তাই নিজের সেবককে নিজেই খুঁজে নিয়েছেন। তখন এবার গোপেশ্বর বলছে, ও মা মা, ঠিক আছে, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আপনার নিতাই গৌরকে আজ থেকে আমি সেবা দেব। পিসিমা বলছে, গোপেশ্বর, তুমি নিতাই গৌরকে সেবা দাও আমার আপত্তি নেই, তবে একটা কথা তুমি কান খুলে শুনে রাখো, নিতাই গৌর যে কাঠের মূর্তি এটা তুমি কখনো ভাববে না, এরা আমার সন্তান, এরা আমার হৃদয়ের সন্তান, যেদিনকে ঠান্ডা পড়বে সেদিনকে গরম জল করে স্নান করাবে, আর জলটা গরম করতে গিয়ে যদি বেশি মাত্রায় গরম হয়ে যায় তাকে আবার বাতাস দিয়ে হালকা গরম রেখে এদের মাথায় ঢালবে, আর যদি এত কাজ করতে কষ্ট মনে হয় তাহলে আমাকে বলবি, আমি কালা হই খড়া হই বোবা হই যা পারব আমি তাই সেবা দেব। এই বলে মা গোপেশ্বর বাবা যে যা বলার বুঝিয়ে দিল, বৃদ্ধা মা জননী তো, তাকে উল্টো পাল্টা বুঝিয়ে দিয়ে মাকে শুইয়ে দিল পাশের ঘরে, বললো, মা আপনি ঘুমান, টেনশন করতে হবে না, আমি নিতাই গৌরকে ভালো করে সেবা দেব। এই বলে মাকে ঘুমিয়ে দিয়ে পাশের ঘরে ঘুম পাড়িয়ে দিয়েছে। দেখতে দেখতে এইভাবে কয়েকটা দিন সেবা দিচ্ছে। একদিন হঠাৎ গোপেশ্বর ভাবল যে মা যে বললো নিতাই গৌর জাগ্রত, তা আমি তো আজকে ছ মাস ধরে সেবা দিচ্ছি, কই নিতাই গৌর যে জাগ্রত কই আমি তো কিছুই টের পেলাম না। এইবার গোপেশ্বর একটা বড় ভুল করে ফেললেন। গোপেশ্বর ভাবলো যে আজকে আমার অত গরম জল করার সময় নেই, শুধু শুধু কাঠের মূর্তিতে অত জল গরম করে ঢালার কি দরকার, আমি পুকুর থেকে জল আনবো ঢেলে দেবো, দায়ী সারা কাজ করবো, নামে বসে যাবো, তাতে আমার লাভ হবে। এই বলে গোপেশ্বর বাবাজি দেখলো পাশের ঘরে মা ঘুমিয়ে পড়েছে, মা দেখতে পাচ্ছে না, সঙ্গে সঙ্গে ঠান্ডা জলটা তুলে নিয়ে এসে যেই না নিতাইয়ের মাথায় আর গৌরীর মাথায় ঢেলে দিয়েছে। হোমনি পাশের ঘরে ঘুমন্ত চন্দ্রশশী দেবী, ওহে গোপেশ্বর, ওহে গোপেশ্বর, তুই কি সর্বনাশ করিলি, সর্বনাশ করিলি কেন আমার নিতাই
মাথায় শীতল জল দিলি, জল দিলি। গোপেশ্বর বাবাজি মাকে দেখতে পেয়ে বলছে, মা আমি এক্ষণে তোমাকে ফলো করলাম, লক্ষ্য করলাম, দেখলাম তুমি ঘুমিয়ে পড়েছিলে, তা আমি যে নিতাই গৌরের মাথায় ঠান্ডা জলটা ঢেলেছি এটা কি তোমাকে কেউ গিয়ে বলে দিয়ে আসলো? চন্দ্রশশী দেবী বলছে, ওরে গোপেশ্বর, ছেলের বুকে যদি ব্যথা লাগে সে ব্যথা মাকে বলে দেওয়ার জন্য কি লোক লাগে রে? সন্তানের বুকে যদি ব্যথা হয় মা বাবাকে বলার জন্য আলাদা করে খবর দেওয়ার প্রয়োজন হয় না। শোন, তুই যখনই নিতাই গৌরীর মাথায় শীতল জল ফেলেছিস, আমি পাশের ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে সারা জীবন ধরে যে জিনিসটা শুনি না আজকে আমি তাই শুনলাম। কি শুনেছ মা, কি শুনেছ? আমি কি শুনেছি? আমি শুনলাম আমার নিতাই গৌর কাশছে, কাশছে। মা আমি নিতাই গৌরকে ধোয়াচ্ছি, মোছাচ্ছি, সেবা দিচ্ছি, আর নিতাই গৌর যদি কাশে আমি শুনতে পাবো নি? মা স্বপ্ন দেখেছো তুমি, স্বপ্ন দেখেছো, বয়স হয়ে গেছে তো একটু মাঝে মাঝে একটু উল্টো পাল্টা স্বপ্ন এসে যায়, যাও অত ভয় করার দরকার নেই, তুমি শুয়ে পড়ো। চন্দ্রশশী দেবী বলছে, গোপেশ্বর আমি স্বপ্ন দেখেছি, ঠিকই বলেছিস, আমি বহু বছর আগে এই নিতাই গৌরকে নিয়ে আমি একটা স্বপ্নই দেখেছিলাম, কিন্তু সেদিনও তো আমি ভেবেছিলাম যে ওটা আমার জীবনের স্বপ্ন, কিন্তু সেদিনের স্বপ্ন তো স্বপ্ন হলো না, সেটা তো সত্যি হয়ে উঠল। তাহলে সেদিনের স্বপ্ন যদি স্বপ্ন না হয়ে সত্যি হতে পারে, আজকের স্বপ্ন সত্যি হবে না কেন? তুই যখন নিতাই গৌরের ঠান্ডা জল ঢেলেছিস মাথায়, এতে নিশ্চয়ই ঠান্ডা লেগেছে, আমি যে কাশির সুর হাঁচির সুর পেলাম এ মিথ্যে নয়। ওমা বাজে বাজে কথা বলো না তো, স্নান করাতে পারবে না, ধোয়াতে পারবে না, মোছাতে পারবে না, বয়স হয়ে গেছে, মাথায় ভীমরুতি হয়েছে, যা বেরিয়ে যা, বাজে কথা বলার জায়গা খুঁজে পায় না। গোপেশ্বর বাবাজি মায়ের উপরে রেগে উঠলেন। চন্দ্রশশী দেবী বলছে, গোপেশ্বর আমার নিতাই গৌর কেসেছে আমি শুনতে পেয়েছি। গোপেশ্বর বলছে, মা নিতাই গৌর কেসেছে তুমি প্রমাণ দিতে পারবে? তখন মা বলছে, প্রমাণ, প্রমাণ, মায়ের কাছে তুই ছেলের প্রমাণ চাইছিস? তবে দেখ, দেখ তুই মায়ের কাছে ছেলের প্রমাণ, দেখ সামনে আয়, তুই সামনে আয় আমার। এই বলে চন্দ্রশশী দেবী শাড়ির আঁচলটাকে টেনে নিয়ে কাঠের নিতাই গৌরের নাকের সামনে ধরে মা জননী যখনই শুধু একবার বলে উঠল, নাগ ঝাড়ো বলি মাতা কাঁদিতে লাগিল, নাগ ঝাড়ো বলি মাতা কাঁদিতে লাগিল, নাগ ঝাড়ো বলি মাতা কাঁদিতে লাগিল, নাগ ঝাড়ো বলি মাতা কাঁদিতে লাগিল। তাই গৌরে নাশা হইতে শ্লেষারাশি বাহির হইল, হরি হরি বল, আরে গোপেশ্বর হেরি তখন পড়য় চরণে, গোপেশ্বর হেরি তখন পড়য় চরণে, আমায় ক্ষমা করো বলি মাতার ধরিল চরণে, ধরলে আমারে ক্ষমা করো।
ছড়া ছাড় খেয়ে পড়ল পিসিমার চরণে। ও মা, মা আমি বুঝতে পারিনি মা, কাঠের নিতাই গৌরীর নাক থেকে শ্লেষ্মা গড়িয়ে যায় মা। সত্যি জাগ্রত নিতাই গৌর। ও মা, এই নিতাই গৌর তোমার কথা যেহেতু এত শোনে মা, তুমি একটু নিতাই গৌরকে বলো না যে এরা যেন ছোট ছোট কাঠের বিগ্রহ না হয়ে এরা যেন আরেকটু বড় বড় মূর্তিতে পরিণত হয়ে যায়। চন্দ্র শশী দেবী নিতাই গৌরের সামনে গিয়ে বলছে, ওরে নিতাই, ওরে গৌর, তোকে তোদের নয়নে বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখা যায়, তোরা নাকি ছোট। গোপেশ্বর বলছে, বাবা এদের কথাই তুই মনে করিস না, তুই একটু জগৎকে দেখানোর জন্য আমার কথাই একটু বড় হয়ে দেখিয়ে দে তো বাবা। এই বলে নিতাই গৌরীর হাত ধরে চন্দ্রশশী দেবী যখনই বলল, ওরে নিতাই, ওরে গৌর, একটু বড় হয়ে দেখা, এই বলে যখনই বলল অলৌকিকভাবে দেখা গেল পরের দিনে। সেই নিতাই গৌর ছোট্ট ছোট্ট মূর্তি আর রইল না, বড় বড় কাঠের বিগ্রহ নিতাই গৌর সেই জায়গায় দাঁড়িয়ে রইল। বৃন্দাবনের লুই বাজার বনখণ্ডী মহল্লা বেড়াতে যাবেন যখন, দেখবেন বনখণ্ডী মহল্লায় গিয়ে দেখবেন একটা বিরাট বড় বনখণ্ডী মহাদেবের মন্দির আছে। সেই বনখণ্ডী মন্দিরের সামনের দিকে জিজ্ঞেস করবেন, হিন্দি বাংলা ইংরেজি তিনটে ভাষাতেই দেখবেন লেখা আছে পিসিমার নিতাই গৌর। আর ওই মন্দিরের দরজাটা খুলবেন, দেখবেন যে নিতাই গৌরীর এতক্ষণ কথা শুনলেন সেই বিগ্রহগুলো এখনো অক্ষত অবস্থায় সেইখানে দাঁড়িয়ে রয়েছে। আপনারা যদি দর্শন করেন মানব জীবন ধন্য হয়ে যাবে। সেই পিসিমার নিতাই গৌর দেখতে দেখতে আরও কটা বছর পার হয়ে গেল, মা জননী একদিন পরলোক গমন করলেন। এবার চন্দ্রশশী দেবী পরলোক গমন করলেন, আরও কটা দিন কাটল। একদিন হঠাৎ গোপেশ্বর বাবাজি মন্দিরে নিতাই গৌরের সেবা দিতে গিয়ে যেই না দরজাটা খুলল, দেখল বিগ্রহ কিন্তু বেদির মধ্যে আর দেখা গেল না। সঙ্গে সঙ্গে গোপেশ্বর ধ্যানের মধ্যে জানতে পারলেন নিতাই গৌর মন্দিরে নেই, চলে গিয়েছে ওই লুই বাজার থেকে কিছুটা দূরে সাঁওতাল পরগনা বলে একটি জেলা রয়েছে, সেই সাঁওতাল পরগনায় গিয়ে সাঁওতালদের পাড়ায় সাঁওতালদের ছোট ছোট ছেলেমেয়েরা খেলা খেলছিল বিকেল বেলায়, সেইখানে গিয়ে নিতাই গৌর ভিড়ের মধ্যে প্রবেশ করেছেন। এবার সাঁওতালদের ছেলেরা নিতাই গৌরকে দেখতে পেয়ে বলছে, হ্যারে এই নিতাই, এই গৌর, তোরা কাঠের মূর্তি হয়ে এত সুন্দর কথা বলিস, চল আমাদের বাড়িতে, তোরা চল আমাদের মা বাবারা দেখে না তোদের প্রতি খুব আনন্দ হবে, চল চল আমাদের বাড়িতে চল। এই বলে সেই কাঠের নিতাই গৌরকে নিয়ে গিয়ে সাঁওতালদের ছেলেরা যে তার বাড়িতে একবার ঘুরিয়ে এনেছিলেন, তাই একটুখানি গান, যেহেতু সাঁওতাল পরগনার গান হচ্ছে তাই একটুখানি সুরটা সাঁওতালি ছন্দে কিন্তু থাকবে। ওরে নিতা নিতাই গৌর, তোরা দু ভাই মোদের বাড়ি যাবি, নিতাই গৌর 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 তোরা দু ভাই মোদের বাড়ি যাবি। ওহরে
নিতাই গৌরকে যখনই বলেছে যে আমাদের বাড়িতে চল, নিতাই গৌর তখন বলছে যে আমি তো ফল ছাড়া কিছু খাই না আমরা, তা তোদের বাড়িতে যদি আমরা যাই তাহলে আমাদেরকে কি খেতে দিবি? তখন সাঁওতালদের ছেলেরা বলছে কি আর খেতে দেব, ফলই খেতে দেব, তবে আমাদের ওই বাড়ির পিছন দিকে বড় বড় কয়েত বেলের গাছ আছে, ওই কয়েত বেলগুলো পাকা পাকা পড়ে থাকবে, গুড়িয়ে গুড়িয়ে খাবে। তাই সাঁওতালদের ছেলেরা বলছে পাকা পাকা কয়েত দেব, কুড়াই কুড়াই খাবি রে, সঙ্গে সঙ্গে গোপেশ্বর বাবাজি ধ্যানের মধ্যে জানতে পারলেন নিতাই গৌর চলে গিয়েছিল সাঁওতাল পরগনায়। আবার তিনি সেই সাঁওতাল পরগনায় গিয়ে সাঁওতালদের যিনি সর্দারজি ওনার হাতে পায়ে ধরে নিতাই গৌরকে আবার হৃদয় মাঝে জড়িয়ে ধরে মন্দিরে আনলেন এবং আবার মন্ত্রপুত করে প্রাণ প্রতিষ্ঠা করলেন। তাই এখন পর্যন্ত সেই নিতাই গৌর সেই বৃন্দাবনে সেই পিসিমার নিতাই গৌর রয়েছে। আমরা অনেক ভাগ্য ভালো করেছি যে সেই পিসিমান নিতাই গৌর যিনি নদিয়ার নবদ্বীপ থেকে সৃষ্টি হয়ে সেটা বীরভূম জেলার মাধ্যম দিয়ে পিসিমার হাত ধরে বৃন্দাবনে গিয়ে এখনও দেখা যাচ্ছে। এবং বৃন্দাবনে যদি আপনারা যান সেই যে লীলার বিষয়বস্তু পিসিমার নিতাই গৌর আজকে আমরা শুনলাম তার সত্য ইতিহাসের ঘটনা সেই জায়গায় প্রকাশ রয়েছে। তা সেই জন্য সবসময় কৃষ্ণ প্রেমের নয়নের জল অনুরাগ থাকতে হবে, ভক্তি থাকতে হবে। পিসিমা সে কোনোদিন কৃষ্ণ সেবা করেনি, শুধু তার নয়ন দিয়ে মায়ার অশ্রু কোনোদিন বিগলিত হয়নি, প্রেমের অশ্রু বিগলিত হয়েছিল। যতদিন তুমি কৃষ্ণ নাম করবে, যতদিন তুমি ভগবানকে ডাকবে, তুমি যদি লক্ষ লক্ষ ফোটাও চোখের জলে ডাকো, যদি দেখো যে কোনোদিন চোখের জলের স্বাদ নমতা স্বাদের হচ্ছে, আর চোখের জলটা যদি গরম জল বিগলিত হয়, জানবে ওই জলে সারা জীবন ভাসালেও কোনোদিন কৃষ্ণ সেবা হবে না। ওটা তোমার মায়া কান্না, ওটা তোমার প্রেমের কান্না নয়। রাজা পরীক্ষিত যখন জানতে পেরেছিল যে আমার এক সপ্তাহের মধ্যে মৃত্যু হবে সর্পদংশনে, সেদিন রাজা পরীক্ষিতের আর কোনো জ্ঞান ছিল না। রাত দিন সুখদেব গোস্বামীর চরণে মাথা ঠুকেছিল। সুখদেব গোস্বামী তখন একবার কৃষ্ণ বললে রাজা পরীক্ষিতের চোখ থেকে কলসি কলসি কৃষ্ণ প্রেমের জল বিগলিত হয়। কেন না, ভেতরে যে মৃত্যু যন্ত্রণা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে, সে আর কিচ্ছু জানে না, যা কিছু ছিল সব নিতাই চরণে গৌর চরণে দিয়ে দিয়েছে, যা কিছু ছিল কৃষ্ণ চরণে দিয়ে দিয়েছেন, নিজের বলে কিছু রাখে না, সর্পহারা হয়ে শুধু কাঙাল হয়ে প্রেমের ধারায় কৃষ্ণ নাম করে গিয়েছিলেন, তাই তার হৃদয় পবিত্র হয়ে ভগবানের চরণে তার স্থান হয়েছিল। তাই মায়েরা যেমন কৃষ্ণ বৃন্দাবনে খেলা খেলতে গেলে সিদাম সদাম দাম বসুদাম সবাই খেলা খেলে, কিন্তু কারোর ডাকে কোনোদিন কৃষ্ণ বিষম লাগেনি,
কিন্তু যশোদা দেবী সারাদিনের যদি একবার গোপাল রে বলে মনে করে, অমনি বৃন্দাবনে শত কাজের মধ্যে গোপাল বিষম খেয়ে যায়। কেন না, বৃন্দাবনের ২৪ জন বন্ধু তারা অনুরাগ ভরে প্রেম ভরে হয়তো ডাকতে পারে না, সে রাম সুদামের সেটা মনের ব্যথা, কিন্তু মা যশোদা দেবী কৃষ্ণকে এমন জায়গায় রেখেছিলেন যদি কোনোক্ষণে একবার বলে ফেলতো গোপাল রে, অমনি বৃন্দাবনে গোবিন্দ আমার বিষম খেয়ে যায়। তাই সেই মা যশোদার মতন যদি ভক্তির বাঁধনে গোপালকে হৃদয়ে বাঁধা যায়, আর গোপালকে ভক্তির বাঁধনে বেঁধে হৃদয় মাঝে পঞ্চরসের বালিশে সাইত রেখে যদি কোনো পাপিষ্ঠ মানুষও কৃষ্ণ নাম করে, একবার কৃষ্ণ নাম করলে তার কোটি জন্মের পাপ ধুয়ে মুছে পরিষ্কার তাই মায়েরা আমরা চেষ্টা করব এক জন্মে না হয় পরের জন্মে, পরের জন্মে না হয় তার পরের জন্মে, কোনো না কোনো জন্মে যেন আমরা ডাকতে ডাকতে কৃষ্ণকে আমাদের সন্তান রূপে পেতে পারি, এই কামনায় আমরা জীবন অতিবাহিত করব। এ জন্মে হবে না পরের জন্মে হবে, আমাদের বাসনাটা দেহ থেকে সরে না যায়, এই বাসনা নিয়ে আমরা সারা জীবন কৃষ্ণপ্রেমে ডুব দেব। তাই আজকে যে বিষয়বস্তুটি আস্বাদন করলাম সেটি হলো পিসিমার নিতাই গৌর। সবাই মিলে বলুন চন্দ্র শশী দেবী কি জয়, বলরাম দাস বাবাজি মহারাজ কি জয়, গোপেশ্বর বাবাজি মহারাজ কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, আপন আপন গুরুদেব কি জয়, শ্রী গুরু নিতাই গৌর নমানন্দ হরি বল হরি বল, জয় জয় ভক্তবৃন্দ গৌর যাহার নাম, জয় জয় ভক্তবৃন্দ গৌর যাহার নাম, সবে মিলে কর মনে প্রেম ভক্তি দাস, সবে মিলে কর মনে প্রেম ভক্তি দাস, জয় দাও জয় হরি বল 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 হরি ব